আমি এখন মাননীয় সদস্য জনাব মোতাহারুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম 12-কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 5 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে মাননীয় অর্থমন্ত্রীর প্রস্তাবিত বাজেটের উপর বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্য। মাননীয় অর্থমন্ত্রী তার ভাষণে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দীর্ঘ 15 বছরের অর্থনৈতিক, সামাজিক, পররাষ্ট্র, শিক্ষা, কৃষি ও জনপ্রশাসন, আইন শৃঙ্খলা, ডিজিটাল বাংলাদেশের সফল বাস্তবায়ন এবং অবকাঠামো সহ বিভিন্ন হাতে যেসব উন্নয়ন অগ্রগতি করে গেছেন সেসবের বিশদ বিবরণ দিয়েছেন। পাশাপাশি তিনি স্মার্ট বাংলাদেশের বিনির্মাণে এবং উন্নত সমৃদ্ধ বাংলাদেশের গঠনে যেসব পরিকল্পনা ও চ্যালেঞ্জ সমূহ রয়েছে সেসবের উপর আলোকপাত করে 2024 এবং 25 অর্থবছরের তথ্য সমৃদ্ধ, জনকল্যাণমুখী এবং জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বাজেট প্রস্তাব করায় আমার সংসদীয় এলাকা ব্রিটিশ বিরোধী আন্দোলনের মহানায়ক মাস্টারদা সূর্য সেন, বীরকন্দা প্রীতিলতা, আব্দুল করিম সাহিত্য বিশারদ, পটিয়ার সাধারণ জনগণের পক্ষ থেকে মাননীয় অর্থমন্ত্রীকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। মাননীয় স্পিকার, আমার বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি তার জীবন এবং যৌবন বাংলা নিপীড়িত নির্যাতিত মানুষের জন্য পাকিস্তানি হানাদার রাহুল গ্রাস থেকে মুক্ত করার জন্য বিসর্জন দিয়েছেন। শ্রদ্ধাভরে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে 3 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনকে। আমি আরও স্মরণ করছি 1975 সালের 15 আগস্ট খুনি মুস্তাক জিয়ার নির্দেশে বঙ্গমাতা বেগম ফজলুদ্দিন নিসা মুজিব, শেখ কামাল, শেখ জামাল, ছোট্ট শিশু নিষ্পাপ শিশু রাসেল সহ যারা শহীদ হয়েছেন তাদেরকে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি। 3রা নভেম্বর কারাগারের প্রকোষ্ঠে নির্মমভাবে শহীদ হওয়া জাতীয় চার নেতাকে। মাননীয় স্পিকার, আমি ব্যক্তিগত পক্ষ থেকে কৃতজ্ঞতা শুভেচ্ছা জানাই গণতন্ত্রের মানুষ কন্যা, সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি, যিনি আমাকে উপজেলা পরিষদ চেয়ারম্যানে নির্বাচনে গতবার নৌকা প্রতীক দিয়ে দলীয় মনোনয়ন দিয়েছিলেন এবং আমি জনগণের বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। পরবর্তী সময়ে আমাকে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মনোনীত করেছেন এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দলীয় প্রতীক নৌকার মনোনয়ন দিয়েছেন। আমি এই সংসদ নির্বাচনে আমার সংসদীয় আসন চট্টগ্রাম 12 পটিয়ার সর্বস্তরের জনগণ বিপুল ভোটের ব্যবধানে মাননীয় প্রধানমন্ত্রী আপনার নৌকা প্রতীককে জয়যুক্ত করেছেন। মাননীয় স্পিকার, বিগত 15 বছর ধরে শত প্রতিকূলতার পরেও মাননীয় প্রধানমন্ত্রী তার যোগ্য নেতৃত্ব অসীম সাহসের মাধ্যমে আমাদের লাল সবুজের এই প্রিয় বাংলাদেশকে বিশ্বের দরবারে সমূহান মর্যাদায় আসীন করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্ব আজ আমরা অর্থনীতি, খাদ্য, শিক্ষা, প্রযুক্তি, বাণিজ্যে স্বয়ংসম্পূর্ণ। মাননীয় স্পিকার, আজ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ বদলে গেছে। গত 15 বছর মানুষ 15 বছরে মানুষের মাথাপিছু আয় $600 থেকে $2800 অতিক্রম করেছে। মানব উন্নয়নে সামাজিক অর্থনৈতিক সমূহ সমস্ত সূচকে আমরা পাকিস্তানকে পিছনে ফেলেছি। পাকিস্তান আজ আমাদেরকে দিকে তাকাইয়ে হাহুতাশ করে। আমরা মানব উন্নয়ন, সামাজিক ও স্বাস্থ্য সূচক ভারতকেও পিছনে ফেলেছি, এমনকি মাথাপিছু আয়ের ক্ষেত্রেও ভারতকে আমরা অতিক্রম করেছি। শেখ হাসিনার নেতৃত্বে এই উন্নয়ন বিশ্বময় প্রশংসিত। SDG সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল লক্ষ্যমাত্রা আগেই আমরা অর্জন করার জন্য জাতিসংঘ আমাদের মহান নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে পুরস্কৃত করেছে। বিশ্ব নেতৃবৃন্দ প্রশংসা করছে, এটি অনেকের পছন্দ হয় না। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজ বাংলাদেশ ধান উৎপাদনে বিশ্বে তৃতীয়, সবজি উৎপাদনে চতুর্থ, মিঠা পানির মাছ উৎপাদনে চতুর্থ, আলু উৎপাদনে সপ্তম, অথচ আয়তনের দিক দিয়ে বিশ্বে বাংলাদেশ অবস্থান 92তম। এটি সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্ব, সরকার কৃষিকে যন্ত্রীকরণ করা, সঠিক প্রণোদনা প্রদান করা আমাদের কৃষক সহ বিপুল জনগোষ্ঠীর পরিশ্রমের কারণ। করোনা মহামারীর মধ্যে দিয়ে 2020 সালে বিশ্বে মাত্র 20টি দেশের GDP গ্রোথ হয়েছে, সেই 20টি দেশের মধ্যে বাংলাদেশ অবস্থান তৃতীয়। এই সময়ে আমাদের মাথাপিছু আয় $200 বৃদ্ধি পেয়েছে।
মাননীয় স্পিকার, চতুর্থ শিল্প বিপ্লবের প্রেক্ষাপটে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগান্তকারী বিভিন্ন প্রযুক্তির ব্যবস্থার ব্যবহার করে 2041 সালের মধ্যে নবনির্মিত হবে বঙ্গবন্ধুর কন্যা ব্রেন চাইল্ড স্মার্ট বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার মূল কারিগর হবে আজকের শিশুরা। এটা শিশুর জ্ঞানের ভিত তৈরি করে, তৈরি হয় প্রাথমিক শিক্ষার স্তরে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাথমিক শিক্ষার গুরুত্ব নিখুঁতভাবে অনুধাবন করেছিলেন এবং সেই কারণে অনেক প্রতিকূলতার সত্ত্বেও 1973 সালে দেশের 36,165 প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেন। তার ধারাবাহিকতায় 2013 সালে মাননীয় প্রধানমন্ত্রী 26,193 রেজিস্টার্ড কমিউনিটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেন, 1,05,316 জন শিক্ষকের চাকরি সরকারি হাতে অন্তর্ভুক্ত করেন। 2009 সালে থেকে 2023 সাল পর্যন্ত 2,38,579 জন শিক্ষক নিয়োগ করা হয়েছে এবং সরকারি শিক্ষকদের 26,366 নতুন পদ সৃষ্টি করা হয়েছে। স্মার্ট বাংলাদেশের গড়ার লক্ষ্যে 2023 সালে শিক্ষাবর্ষ হতে জ্ঞানভিত্তিক যুগোপযোগী বাস্তবমুখী নতুন শিক্ষা কারিকুলাম প্রণয়ন করা হয়েছে। 1,533 কলেজের ভবন নির্মাণ করা সম্পন্ন হয়েছে। মাননীয় স্পিকার, জাতির পিতা 1972 সালে বাংলাদেশের মেডিকেল রিসার্চ কাউন্সিল প্রতিষ্ঠা করেন। স্বাস্থ্যসেবাকে গ্রামীণ জনগণের দরগারায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে যে উদ্যোগ গ্রহণ করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী তা বাস্তবায়নের লক্ষ্যে কমিউনিটি ক্লিনিক প্রবর্তন করেন। ইতিমধ্যে 14,311 কমিউনিটি ক্লিনিক নির্মাণ করা হয়েছে। 27 ধরনের ওষুধ বিনামূল্যে প্রদান করা হচ্ছে। সকল নাগরিকদের একটি অভিন্ন হেলথ আইডি প্রদানের জন্য ইলেকট্রনিক হেলথ ডেটাবেস তৈরি করা হচ্ছে। স্বাস্থ্য বাতায়নে নামে একটি হেলথ কল সেন্টার 16,263 চালু হয়েছে। মাননীয় সদস্য, এক মিনিট শেষ করবেন, আমাকে একটু সময় দেন। এক মিনিট মাননীয় স্পিকার, একটু প্রবীণ হিসাবে একটু চিন্তা করুন। যার মাধ্যমে মানুষের ঘরে বসে টেলিফোনে 24 ঘন্টা বিশেষজ্ঞ ডাক্তারের সেবা পাচ্ছে। মাননীয় স্পিকার, উৎপাদনের অন্যতম একটি প্রধান উপকরণ হচ্ছে বিদ্যুৎ। ইতিমধ্যে সরকারের বিভিন্ন শিক্ষিত মোতাবেক শতভাগ জনগণের বিদ্যুৎ সুবিধার আওতায় আনা হয়েছে। বিদ্যুৎ উৎপাদনে ক্ষমতা 2030 সালের মধ্যে 40,000 মেগাওয়াট এবং 2041 সালের মধ্যে 60,000 মেগাওয়াট উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মাননীয় স্পিকার, আমি আমার অনেক কিছু বক্তব্য ছিল, আমি সেদিকে না গিয়ে আমার স্থানীয় কিছু বক্তব্য আমার দাবি রয়েছে। আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনা আপনার মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, 1882 সালে ব্রিটিশ সরকার দক্ষিণ চট্টগ্রামের মহকুমা শহর পটিয়া 5 চৌকি মনসুবি আদালত প্রতিষ্ঠা করেন। বর্তমানে একজন যুগ্ম জেলা জজের নেতৃত্বে 7 চৌকি আদালতের কার্যক্রম চলমান। 1985 সালে গণপূর্ত বিভাগ এই আদালতের টিনের চাউনি বেড়া দিয়ে নির্মিত ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেন। পরিতাপের বিষয় যে ঝুঁকিপূর্ণ ভবনে 7 চৌকি বিচার কাজ পরিচালিত হচ্ছে। আমি আমাদের প্রাণের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পরিত্যক্ত ভবনের স্থলে একটি নতুন ভবন করার নির্দেশ প্রদানের বিশেষভাবে আবেদন জানাচ্ছি। মাননীয় স্পিকার, 8টি উপজেলা নিয়ে গঠিত চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রায় 33 লক্ষ জনসাধারণের এই জেলার বসবাস করেন। চট্টগ্রাম উত্তর জেলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সুইট সহ 3টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, থাকলেও একটি সাংগঠনিক জেলায় কোনো সরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নেই। চট্টগ্রাম দক্ষিণ জেলায় একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের জোর দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সদস্য।